রিভাইভার ইমান কর্তৃক পরিবেশিত অডিও বুক সিরিজ আকাশের ওপারে আকাশ। আমরা আছি আততায়ী ভালোবাসা অধ্যায়ের কলুষতার কারিগর পরিচ্ছেদে। কলুষতার কারিগর, প্রেমের এত ভয়াবহ দিক থাকার পরেও, ফ্রি সেক্স কালচার অশ্লীলতা এত ধ্বংসাত্মক হওয়ার পরেও, কোটি কোটি মানুষের জীবন ধ্বংস হয়ে যাবার পরেও কেন এগুলোকে প্রমোট করা হয়? বিশ্বব্যাপী এগুলোকে মানবাধিকার, ব্যক্তি স্বাধীনতা, মহান হিসেবে কেন উপস্থাপন করা হয়? এই মৌলিক প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, বিস্তারিত আলোচনার দাবি রাখে, কিন্তু বইয়ের কলরব ছোট রাখার উদ্দেশ্যে আমরা সংক্ষিপ্ত আলোচনা করতে বাধ্য হলাম। সহজ প্রশ্ন দিয়ে শুরু করা যাক। মানুষ অশ্লীলতায় লিপ্ত হলে, প্রেম ভালোবাসার নামে অবাধ যৌনতায় মেতে উঠলে কার লাভ? এই প্রশ্নের জবাব দিতে গিয়ে দায়ী এবং অ্যাক্টিভিস্ট জ্যানিয়েল হাকিকাজু আধুনিক পুঁজিবাদী ব্যবস্থা কেন যৌনতা ফেরি করে শিরোনামের প্রবন্ধে বলেন, অশ্লীলতা আর অবাধ যৌনতা ছড়িয়ে পড়লে সমাজে দীর্ঘমেয়াদী প্রভাব পড়ে। এর মধ্যে এক নম্বর হলো ভোগবাদ। কেউ যখন নিজের সব শারীরিক কামনা বাসনা, সব ফ্যান্টাসি চরিতার্থ করতে অভ্যস্ত হয়ে যায়, তখন তার মধ্যে কোনো ধরনের আত্মনিয়ন্ত্রণ কাজ করে না। এই ধরনের মানুষ খুব ভালো ভোক্তা আর ক্রেতা হয়। পকেটে যতক্ষণ টাকা থাকে ততক্ষণ যা ইচ্ছা তাই সে কেনে, যা ইচ্ছা তাই সে করে। কাজেই অশ্লীলতা আর অবাধ যৌনতার প্রভাবে ভোগবাদ বাড়ে। ভোগবাদ বাড়লে লাভ বিভিন্ন কর্পোরেশন আর সরকারগুলোর, যারা এই নিরন্তর ভোগ থেকে মুনাফা অর্জন করে। কোনো শহরের আদিবাসীদের মধ্যে মদের আসক্তি বাড়লে যেমন মদ বিক্রেতার লাভ, তেমনি মানুষকে তাৎক্ষণিক কামনা বাসনা পূরণে অভ্যস্ত করে তুলতে পারায় কর্পোরেশনগুলোর লাভ। এভাবে আত্মকেন্দ্রিক সমাজ গড়ে ওঠে, বিচ্ছিন্ন একাকী মানুষদের নিয়ন্ত্রণ করা সহজ, সংঘবদ্ধ সমাজকে নিয়ন্ত্রণ করা কঠিন। সমাজে অশ্লীলতা এবং অবাধ যৌনতার প্রসার ঘটানোর আরেকটি উদ্দেশ্য হলো মানুষের ভালো মন্দ নির্ধারণের ক্ষমতা নষ্ট করে দেওয়া। মানুষের যখন তাকওয়া থাকে না, তখন সত্য মিথ্যা আর ভালো মন্দের পার্থক্য করার ক্ষমতা নষ্ট হয়ে যায়। প্রতিবাদ কিংবা প্রতিরোধ নিয়ে রাজাদের তখন আর মাথা ঘামাতে হয় না। মানুষ যদি মন্দকে চিনতেই না পারে, তাহলে মন্দকে প্রতিরোধ করবে কীভাবে? এছাড়া মানুষ যখন ইচ্ছা মতো কামনা বাসনা চরিতার্থ করতে অভ্যস্ত হয়ে যায়, তখন অন্যায়কে চিনতে পারলেও অন্যায়ের বিরুদ্ধে সে কথা বলতে চায় না। অন্যায়ের প্রতিরোধ করার মতো ইচ্ছা শক্তি আর সাহস তার মধ্যে থাকে না। তার মধ্যে এক ধরনের অত্যন্ত আলস্য কাজ করে, আল্লাহর আদেশ অমান্য করে, তার বেঁধে দেওয়া সীমানা লঙ্ঘন করে, ক্রমাগত নফসকে সন্তুষ্ট করার কারণে তার মধ্যে অন্যায়ের প্রতিবাদ করার মতো আত্মিক শক্তি থাকে না। সংশয়বাদী ড্যানিয়েল হাকিকাজু। সহজ ভাষায় যৌনতা, অশ্লীলতা আর সহজলভ্য প্রেম হল মানুষকে নিয়ন্ত্রণের হাতিয়ার। জনগণকে প্রেমের মাদকে, শরীরী নেশার মায়াজালে আর অশ্লীল বিনোদনে ডুবিয়ে রাখতে পারলে তাদেরকে নিয়ন্ত্রণ করা সহজ। মন মতো আইন কানুন আর জীবন ব্যবস্থা চাপিয়ে দেওয়া যায়, শোষণ করা যায়। বিশ্ব ব্যবস্থা রাজারা তাই প্রজাদের জন্য অসীম প্রেম, বিনোদন, শরীরী নেশার স্বাধীনতা দিয়ে রেখেছে। তোমার মন যা চায় তুমি তাই করো, বিনিময়ে তার প্রজাদের পায়ে পড়িয়ে দেয় পরাধীনতার এক অদৃশ্য শেকল, বানিয়ে ফেলে হাতের পুতুল। এসো, আমাদেরকে বন্দিত্বর শেকল পরানো কলুষতার এইসব কারিগর আর তাদের নানা কারিগরি চিনে নেওয়া যাক। শয়তান, কলুষতার প্রথম কারিগর ইবলিস, মানুষের আদি এবং চিরশত্রু। দুনিয়াতে পাঠানোর আগে আল্লাহ আদম আলাইহি ওয়াসাল্লাম, হাওয়া আলাইহি ওয়াসাল্লাম এবং শয়তানকে বলেছিলেন, তোমরা নেমে যাও, তোমরা একে অপরের শত্রু। সেই থেকে ইবলিস আমাদের সাথে শত্রুতা করে যাচ্ছে। ইবলিস অধ্যত্ত ভরে মহান আল্লাহকে বলেছিল, মানব জাতিকে সে পথভ্রষ্ট করবে। সেই প্রতিশ্রুতি সে আজও নিষ্ঠাভরে পালন করে যাচ্ছে। আর মানুষকে আল্লাহর দিনের পথ থেকে বিচ্যুত করার জন্য শয়তানের মোক্ষম হাতিয়ার হল জিনা। জিনার প্রতি মানুষের ফিতরাতি আকর্ষণকে কাজে লাগিয়ে যুগে যুগে শয়তান মানুষকে অনবরত কুমন্ত্রণা দিয়ে গেছে। পাশাপাশি মানুষের ভিতরে তার দোসরদের সেই পরামর্শ দিয়ে গেছে অশ্লীলতার প্রচার এবং প্রসারের জন্য। আল্লাহ আমাদের বারবার সতর্ক করে দিয়েছেন, হে বনি আদম, শয়তান যেন তোমাদেরকে বিভ্রান্ত না করে। যেমন সে তোমাদের পিতামহ জান্নাত থেকে বের করে দিয়েছিল এমন অবস্থায় যে তাদের পোশাক তাদের থেকে খুলিয়ে দিয়েছিল যাতে তাদেরকে লজ্জাস্থান দেখিয়ে দেয়। আর শয়তানের প্রদাঙ্ক অনুসরণ করো না, সে নিঃসন্দেহে তোমাদের প্রকাশ্য শত্রু। সে তো এই নির্দেশেই তোমাদেরকে দেবে, তোমরা অন্যায় এবং অশ্লীল কাজ করতে থাকো। শয়তান তোমাদেরকে অভাবের ভয় দেখায় আর তোমাদেরকে অশ্লীল কাজ করতে তাকাতে দেয়, কিন্তু আল্লাহ তোমাদের তার পক্ষ থেকে ক্ষমা এবং প্রাচুর্য নিশ্চয়তা দিয়েছেন। আল্লাহ তো সব কিছু ঘিরে আসেন, তিনি সব জানেন। সুরা আল বাকারা 268। কিন্তু এত সতর্কবাণীর পরও মানব জাতি বারবার শয়তানের পাতা ফাঁদে পা দিয়েছে। স্থানকাল পাত্রের ব্যবধানে পুনরাবৃত্তি হয়েছে একই ভুলের। পশ্চিমা বিশ্ব অবাধ যৌনতা তথা যৌন বিপ্লবের আদর্শ প্রচারকে পশ্চিমা বিশ্ব তাদের পবিত্র দায়িত্ব হিসেবে নিয়েছে।
যেসব যৌন বিকৃতি অবক্ষয় পশ্চিমে আজ স্বাভাবিক হয়ে গেছে, সেগুলো তারা ছড়িয়ে দিতে চায় বাকি পৃথিবীতেও। এ উদ্দেশ্যে নিষ্ঠার সাথে এশিয়া, আফ্রিকা, ল্যাটিন আমেরিকা সহ সারা বিশ্বে তাদের সঙ্গে কাজ করে চলেছে। এর জন্য তারা ব্যবহার করছে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা, এনজিও, থিঙ্ক ট্যাঙ্ক, বিভিন্ন সেলিব্রিটি এবং নারীবাদী আন্দোলনকে। অবাধ যৌনতার আদর্শকে উপস্থাপন করেছে মানবাধিকার এবং উন্নয়নের মোড়কে। সর্বোপরি সেকুলার শিক্ষা ব্যবস্থার মাধ্যমে যৌন শিক্ষার নামে শিশু কিশোরদের যৌন বিপ্লবের আদর্শ শেখানো হচ্ছে। একই সাথে তাদের মাথা থেকে মুছে ফেলে দেওয়া হচ্ছে যৌনতার ব্যাপারে ধর্মীয় নৈতিকতা এবং বিধিবিধান। বিভিন্ন দেশকে সমকামিতা সহ অন্যান্য যৌন বিকৃতির আইনি বৈধতা দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে। না মানলে ভয় দেখানো হচ্ছে অর্থনৈতিক নিষেধাজ্ঞার। এনজিও, লিবারেল মিশনারি, ঔপনিবেশিকবাদের সময় কোনো জায়গায় ঘাঁটি করতে গেলে পশ্চিমারা সাথে করে খ্রিস্টান মিশনারিদের নিয়ে যেত। খাদ্য, চিকিৎসা ইত্যাদি সাহায্য দেওয়ার নাম করে মিশনারিরা খ্রিস্টধর্মের প্রচার করত। তারা মনে করত স্থানীয় লোকেরা মিশনারিদের দাহ গ্রহণ করতে শুরু করলে তাদের নিয়ন্ত্রণ করা তুলনামূলক সহজ হবে। এই পশ্চিমা আগ্রাসন আর মিশনারিদের এই পার্টনারশিপ আজও আছে। শুধু খ্রিস্টান মিশনারিদের বদলে এসেছে লিবারেল মিশনারি। আজকের পশ্চিমা বিশ্ব খ্রিস্টধর্ম প্রচার করে না, প্রচার করে লিবারেল সেকুলারিজম। যৌন বিপ্লবের আদর্শ রপ্তানি করে। বাপদাদাদের মতো আজকেও পশ্চিমারা লক্ষ্য করেছে, কোনো জাতিগোষ্ঠীর মধ্যে লিবারেল সেকুলার ধারা চিন্তা প্রচলিত হয়ে গেলে সেই জনগোষ্ঠীকে নিয়ন্ত্রণ করা সহজ হয়। আজকের উপনিবেশবাদ তাই এনজিও, অ্যাক্টিভিস্ট, কালচারাল আইকন, ইয়ুথ আইকন ইত্যাদির মাধ্যমে বিশ্বজুড়ে এক বিশাল লিবারেল মিশনারি বাহিনী গড়ে তুলেছে। তাদের কাজ হলো বিভিন্ন সাহায্য দেওয়ার নাম করে যৌন বিপ্লবের মতো নানা পশ্চিমা দর্শনের প্রচার এবং প্রতিষ্ঠা, দাসত্বকে স্বাধীনতা হিসেবে দেখানো, লিবারেল সেকুলারিজমের দাওয়া করা। সেকুলার শিক্ষা ব্যবস্থা, সেকুলার শিক্ষা ব্যবস্থা একদিকে নারী পুরুষকে কাছাকাছি এনেছে, সহজাত লজ্জা ভেঙে দিয়েছে, পাশাপাশি আসমানি শিক্ষা ও নৈতিকতা থেকে শিশুদের দূরে সরিয়ে নিয়ে গেছে, পৃথিবীতে আসার উদ্দেশ্য ভুলিয়ে দিয়েছে, শিখিয়েছে বস্তুগত লাভ ক্ষতির মাপকাঠিতে সবকিছু মাপতে, শিখিয়েছে ইউ অনলি লিভ ওয়ান্স, জীবন তো একটাই, যে কোনো মূল্যেই ভোগ করাই এই জীবনের সফলতা। সেকুলার শিক্ষা ব্যবস্থা প্রজন্মের পর প্রজন্মকে ব্রেন ওয়াশ করেছে পশ্চিমের চাপিয়ে দেওয়া সেকুলার ব্যবস্থা ও দর্শনের অন্ধ অনুসরণের জন্য। পপ কালচার, মানুষের ব্রেন ওয়াশ করার ক্ষেত্রে সবচেয়ে শক্তিশালী হাতিয়ার হলো মিডিয়া। অসংখ্য গবেষক, গবেষণা, বিশেষজ্ঞরা বার বার বলেছেন মিডিয়ার মানুষকে, বিশেষ করে তরুণ প্রজন্মকে খুব বেশি প্রভাবিত করে। মিডিয়া কিশোর কিশোরীদের সামনে নতুন নতুন ট্রেন্ড নিয়ে আসে, অনুসরণীয় আইডল তৈরি করে, তুলে ধরে ভোগবাদী লাইফস্টাইলের রঙিন ছবি। প্রেম ভালোবাসার ক্ষেত্রে এর প্রভাবটা আরও ব্যাপক। প্রেমের নিয়মকানুন, প্রেমের ব্যাপারে দৃষ্টিভঙ্গি অধিকাংশই আসে এই মিডিয়া থেকে। মানুষ পর্দায় যা দেখে বাস্তবেও তাই করতে চায়। কর্পোরেট ব্যবসা, কথিত প্রেম ভালোবাসা, ফ্রি সেক্স কালচার, সমকামিতা আর অশ্লীলতার সাথে জড়িয়ে তো রয়েছে বাঘাভাগে কর্পোরেশন আর ইন্ডাস্ট্রির ভাগ্য। বার্ষিক প্রায় $100 বিলিয়ন সিনেমা, ওয়েব সিরিজ, টেলিভিশন ইন্ডাস্ট্রি, $53 বিলিয়নের মিউজিক ইন্ডাস্ট্রি, $186 বিলিয়নের সেক্স ইন্ডাস্ট্রি, $97 বিলিয়নের পর্ন ইন্ডাস্ট্রি, $507 বিলিয়নের কসমেটিক ও বিউটি ইন্ডাস্ট্রি, $3 ট্রিলিয়নের ফ্যাশন ইন্ডাস্ট্রি, $400 বিলিয়নের ড্রাগ ইন্ডাস্ট্রি, প্রায় $10 বিলিয়নের ডিপ্রেশনের চিকিৎসা সেক্টর, $47 বিলিয়নের যৌনবাহিত রোগের চিকিৎসা মার্কেট, টেস্টিং কিটের $95 বিলিয়ন মার্কেট, অধিকাংশ কোনো না কোনো মাত্রায় টিকে আছে এই প্রেম ভালোবাসা আর ফ্রি সেক্স কালচারের উপর ভর করে। প্রেম, অশ্লীলতা, জিনা ব্যভিচারকে লাল কার্ড দেখালেও এগুলোর কী হবে? বিশ্ব পরিচালনায় নিয়ম নীতি, বিশ্ব রাজনীতির হিসেব নিকেশ, সব ক্ষেত্রে ব্যবসায়ীরা প্রভাবশালী ও খেলোয়াড়। তাই বিদ্যমান বিশ্বকাঠামো, ব্যক্তি, পরিবার, সমাজ ব্যবস্থা, সভ্যতা ধ্বংস হয়ে গেলেও কথিত প্রেম ভালোবাসা, ফ্রি সেক্স কালচার, সমকামিতা, অশ্লীলতাকে প্রগতিশীলতা, আধুনিকতা, উন্নতি, স্মার্টনেস ইত্যাদির প্যাকেটে মুড়িয়ে প্রমোট করা যাচ্ছে এবং যাবে। কখনোই এটা বন্ধ হবে না। সোনার ডিম পাড়া রাজহাঁসকে এই বিশ্ব ব্যবস্থার কেউ খুন করবে না, এটা ছিল বৈশ্বিক ছবি। এবার এসব বাংলাদেশের দিকে তাকানো যাক, দেখা যাক প্রেম ও যৌনতার মহামারীর ফলে বাংলাদেশের সমাজ আর যে খাদের কিনারা এসে দাঁড়িয়েছে তার পিছনে কারা ভূমিকা রেখেছে। এক, বলিউড আকাশ সংস্কৃতি। 90 দশকের সিনেমা, নাটক এবং গানগুলো ছিল ভীষণ রোমান্টিক। প্রেম সম্পর্কে সমাজের রক্ষণশীল ধারণাগুলো দূর করে দেয় শাহরুখ খান, সালমান খান, আমির খান আর এদেশের সালমান শাহ, রিয়াজ, মাহফুদ, জাহিদ হাসানেরা। মানুষ দেখল পর্দার প্রেমিক পুরুষরা অনেক স্মার্ট, অন্যায়ের প্রতিবাদ করে,
মারপিট করে, কঠিন ভাব নিয়ে চলে, আবার প্রেমও করে, নাচ গান করে। অন্যদিকে গুন্ডা, ভিলেন, বাপ, বড় ভাইদের দেখানো হলো প্রেমের বিরোধিতাকারী হিসেবে। নায়করা পবিত্র প্রেমের পক্ষে, ভিলেনরা অ্যারেঞ্জ ম্যারেজ আর রক্ষণশীলতার পক্ষে। স্বভাবতই দর্শকদের মস্তিষ্ক দুয়ে দুয়ে চার মিলিয়ে নিল। যারা হিরো তারা প্রেম করে, প্রেম মহান, প্রেমে বাধা দেওয়াটাই ভিলেন আর শয়তানের কাজ। অভিনেতারা হয়তো নিছক টাকা আর খ্যাতির জন্য এমন করেছে, হয়তো পরিচালকদের মূল উদ্দেশ্য ছিল টিকিট বেছে টাকা কামানো, কিন্তু ইচ্ছেই হোক বা অনিচ্ছেই পুরো উপমহাদেশের সমাজকে তারা অপরিবর্তনীয়ভাবে বদলে দিল। দুই, নাটক, সিরিজ, গান, কবিতা, সাহিত্য, সুদীর্ঘকাল ধরেই এগুলো সমাজের মনস্তত্ত্বের উপর প্রভাব রেখে এসেছে। তবে হুমায়ুন আহমেদের জাদুকরী লেখার স্পর্শে প্রেম আমাদের জাতীয় দুঃখ বিলাসে পরিণত হলো। তরুণ তরুণীরা প্রেম ছাড়া জীবনকে অর্থহীন মনে করা শুরু করলো। এছাড়া বিভিন্ন জনপ্রিয় লেখকদের কিশোর উপন্যাস, কিশোর তরুণীদের সামনে প্রেম, ফ্রি মিক্সিং আর সেকুলার চিন্তাধারাকে সুকৌশলে উপস্থাপন করলো আকর্ষণীয়ভাবে। তারপর বড় একটা পরিবর্তন আনে মোস্তফা সরোয়ার ফারুকি আর তার ভাইবেরাদেররা। নতুন সহস্রাব্দের টেলিফিল্ম, আইটেম সং আর ওয়েব সিরিজের ফেরিওয়ালারা 90 দশকের রোমান্টিক মিষ্টি প্রেমের মধ্যে উদারভাবে যৌনতার মশলা মিশিয়ে সেগুলো সমাজের স্বাভাবিক হিসেবে উপস্থাপন করে। লিভ টুগেদার, পরকিয়া, লিটনের ফ্ল্যাট, গার্লফ্রেন্ডকে লঞ্চের কেবিনে নিয়ে যাওয়া, ছেলে মেয়ে একসাথে ট্যুর দেওয়া, মারামারি, সহিংসতা, জাস্ট ফ্রেন্ড, যার তার সাথে শুয়ে পড়া, মাদক, সব কিছু তারা স্বাভাবিক এবং আকর্ষণীয় হিসেবে উপস্থাপন করে। পাশাপাশি নতুন প্রজন্মের সাথে আগের প্রজন্মের বন্ধনকে দুর্বল করে তোলার চেষ্টা, তরুণদের বোঝাই বাবা মা পরিবারের চাইতেও বন্ধু বান্ধবেরাই বেশি আপন। দুই, লিবারেল মিশনারি। বাংলাদেশের অবাধ যৌনতা ও সেকুলার আদর্শ প্রচারে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এনজিও সহ বিভিন্ন লিবারেল মিশনারি প্রতিষ্ঠান ও ব্যক্তি। এর উদাহরণ অনেক, সংক্ষেপে শুধু একটার দিকে তাকানো যাক। বেশ কয়েক বছর যাবৎ রবি 10 মিনিট স্কুল বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য বিভিন্ন উপকারী অনলাইন কোর্স পরিচালনা করে শিক্ষাক্ষেত্রে প্রশংসনীয় ভূমিকা রেখে চলেছে। এ ধরনের কাজ অবশ্যই সাধুবাদ পাওয়ার যোগ্য। তবে প্রশংসনীয় এসব কাজের পাশাপাশি এই ধরনের উদ্যোগের সাথে জড়িত ব্যক্তিদের এমন কিছু কথা ও কাজ আছে যা বেশ বড় সড় প্রশ্নের জন্ম দেয়। রবি 10 মিনিট স্কুলের চিফ ইনস্ট্রাক্টর, জনপ্রিয় শিক্ষক সাকিব বিন রশিদকে যেমন এক ভিডিওতে দেখা যায় বাচ্চাদের উপদেশ দিচ্ছে, তুমি যদি ফ্রেন্ডের সাথে রাতে স্লিপ ওভার করতে চাও এটা তোমার করতে পারা উচিত। অন্য এক ভিডিওতে সে বলছে, ভ্যালেন্টাইনে তুমি জাস্ট ফ্রেন্ড, বয়ফ্রেন্ড, অনলি ফ্রেন্ডকে নিয়ে ঘুরতে যাও, মজা করো। অভিভাবকরা কেন ছেলেদের সাথে ঘুরলে মেয়ের সন্তানদেরকে বকাবকি করে, কেন দূরে একা ছাড়তে দিতে চায় না, ট্যুরে যেতে দিতে চায় না, এটা নিয়ে অভিভাবকদের চার্জ করতে দেখা যায় আরেক ভিডিওতে। অন্য একটি ভিডিওতে তাকে দেখা যাচ্ছে সেক্স এডুকেশনের নামে কিশোর তরুণদের সামনে পর্নোগ্রাফি নিয়ে মজা করছে। আরেক সেলিব্রিটি মিথিলার সাথে মিলে এক ভিডিওতে শেখাচ্ছে নারী পুরুষের মধ্যে সম্মতি থাকলেই যৌন মিলন করা যায়, এটাই একমাত্র শর্ত, পারস্পরিক সম্মতি থাকলে জিনা করো, সমস্যা নেই। সে যে সমাজের মূল্যবোধ এবং নৈতিকতায় পরিবর্তন আনতে চায় এমন কথা সাকিব বিন রশিদ নিজের মুখেই স্বীকার করেছে। 10 মিনিট স্কুলের আরেক শিক্ষক তরুণদের মধ্যে ব্যাপক জনপ্রিয় মুন্তেজির শহীদের সঙ্গে এক অনলাইন আলোচনায় সে যা বলে তার সারমর্ম হলো, আমি কমেডির মাধ্যমে কিছু জিনিস সমাজে প্রচলন করতে চাই, আমাদের গোপন এজেন্ডা আছে, এমনি স্বাভাবিকভাবে বললে পাবলিক আমাকে মার দিবে। সাকিব বিন রশিদরা সমাজে কিসের প্রচলন করতে চাই, কোন মূল্যবোধ আমদানি করতে চাই তাই স্পষ্ট। 10 মিনিট স্কুলের সহপ্রতিষ্ঠাতা সাবেক শিক্ষক সামির মোন্তাজিদ সমকামিতাকে সমর্থন করে পোস্ট দেয়, সেই পোস্টে আবার লাইক দিয়ে সমর্থন জানায় সাকিব বিন রশিদ। সামির বিভিন্ন সময় তার সোশ্যাল মিডিয়া পোস্টের আকারে ইঙ্গিতে ইসলাম এবং ইসলামের শিক্ষাকে তাচ্ছিল্য করে। অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় পিরিয়ড নিয়ে ট্যাবু ভাঙার নামে নিয়মিত নির্লজ্জতা ছড়িয়ে বেড়ায়। রবি 10 মিনিট স্কুল, সাকিব বিন রশিদ, আইমান সাদিক সবারই লাখ লাখ অনুসারী রয়েছে, যারা সবাই বয়সে কিশোর বা তরুণ, যারা তাদেরকে অন্ধের মতো অনুসরণ করে। এত বিতর্কিত কর্মকাণ্ডের পরও সাকিব বিন রশিদকে 10 মিনিট স্কুল থেকে বহিষ্কার না করা, 10 মিনিট স্কুল সমকামিতাকে সমর্থন করে এমন শক্ত অভিযোগের সুস্পষ্ট জবাবে আমরা সমকামিতা সমর্থন করি না এমন কথা না বলে ঘোরানো ইত্যাদি কারণে আইমান সাদিক এবং 10 মিনিট স্কুল নব্য মিশনারিদের এজেন্ডা বাস্তবায়ন করে যাচ্ছে কি না এমন শক্ত অভিযোগ উঠেছে বেশ কিছুদিন যাবৎ। এসব বক্তব্য থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে এই ধরনের সেলিব্রিটিরা যৌন বিপ্লবের আদর্শগুলোকে সুকৌশলে প্রচার করেছে। আরও বেশ কিছু অনলাইন সেলিব্রিটি, ইউটিউবার, ট্রল পেজ প্রকাশ্যে অশ্লীলতার প্রচার প্রসার এবং স্বাভাবিকরণের কাজ করে যাচ্ছে। পাশাপাশি পশ্চিমা সাম্রাজ্যের একনিষ্ঠ বাহিনী এনজিওগুলো তো আছেই। 3, সংবাদ মাধ্যম।
প্রগতিশীলতার নামে অবাধ যৌনতা এবং প্রেমের সবক দেওয়ার ক্ষেত্রে ভয়ঙ্কর রকমের কার্যকরী আরেকটি মিডিয়া হল নিউজ মিডিয়া। পত্রিকাগুলোর বিনোদনের পাতা, দেশি বিদেশি সেলিব্রিটিদের ছবি, ব্যক্তিগত জীবনে নানা গসিপ, জিনা আর প্রেমের গল্পকে সপ্তাহের পর সপ্তাহ উপস্থাপন করে চলেছে আকর্ষণীয়ভাবে। ভারতীয় এক বিশেষ পর্ন অভিনেত্রীকে বাংলাদেশের মানুষের কাছে ভাইরাল করার দায়িত্ব খুব নিষ্ঠার সাথে পালন করেছে। প্রথম আলোর ফিচার পাতা নকশা আর আধুনা নারীদের উগ্র অশালীন পোশাক আশাক পরার তালিম দিয়েছে, বিয়ে বহির্ভূত যৌনতাকে স্বাভাবিক হিসেবে তুলে ধরেছে, পরকীয়ার ছবক দিয়েছে ইসলামী শিক্ষা ও বিধিবিধানকে, সেকেলে হিসেবে উপস্থাপন করেছে বিভিন্ন প্রবন্ধ, ফিচার আর লেখাই। অন্যান্য পত্রিকাগুলো হেঁটেছে একই পথে। প্রথম আলোর কিশোর ম্যাগাজিন কিশোর আলো বা কি আ বাচ্চাদের শিখিয়েছে প্রেমের প্রপোজ করে তুমি খুব সাহসী কাজ করেছ, আরও শিখিয়েছে জিন্স টপস পরে ছেলেদের সাথে বৃষ্টিতে ভেজাই হলো ভালো থাকার নমুনা। বন্ধুসভা কিশোর আলোর বিভিন্ন প্রোগ্রামে ছেলে মেয়েদের শেখানো ফ্রি মিক্সিং, জুটি বেঁধে নাচ গান, মডেলিং করা, এ ধরনের কার্যক্রম শুধু প্রথম আলো না, অন্যান্য অধিকাংশ মিডিয়াই করেছে, পিছিয়ে নেই বিদেশি সংবাদ মাধ্যমগুলো। লিভ টুগেদার, বিয়ে না করেও একসাথে থাকছেন বাংলাদেশের যে নারী পুরুষেরা। ব্রিটেনে এশীয় মুসলিম পরিবারে সমকামী এক নারীর অভিজ্ঞতা, মুসলিম হলেও সমকামী হওয়া যায়, সমকাম বিদ্বেষ কি কোনো রোগ? চিকিৎসা করিয়ে কি একে সারিয়ে তোলা যায়? ভুল দেহে জন্ম নিয়ে লিঙ্গ এবং যৌন পরিচয়ের বিড়ম্বনায় নিষাদ, কেমন আছেন বাংলাদেশের সমকামীরা? কোভিড, ব্রিটেনের লকডাউনে তরুণরা কীভাবে তাদের যৌন অভ্যাস বদলাচ্ছে, এ ধরনের বিভিন্ন সংবাদ বিবিসি বাংলা এবং জার্মান ভিত্তিক সংবাদ মাধ্যম ডয়েজ ফেইলে তাদের ফেসবুক পেজ থেকে টাকা খরচ করে স্পন্সার্ড পোস্ট দিয়ে প্রচার করেছে। উদ্দেশ্য স্পষ্ট, জিনা লিভ টুগেদারের মতো কাজগুলো সমাজের স্বাভাবিক করে তোলা, সমকামিতার মতো বিকৃতির প্রতি সহানুভূতি তৈরি করা, মানুষ পুরুষের শরীরে জন্মগ্রহণ করলে সে যে নারী হতে পারে, নারীর শরীর নিয়ে জন্মগ্রহণ করলে সে যে পুরুষ হতে পারে, এমন বিকৃত মিথ্যা অবৈজ্ঞানিক চিন্তাভাবনাকে প্রমোট করা, সর্বোপরি যৌন বিপ্লবের তত্ত্ব আর আকিদা উন্নতি আর প্রগতি হিসেবে তরুণদের গেলানো। চার, বিজ্ঞাপন। বিজ্ঞাপন বিশেষ করে কমসে কম গত 15 বছর ধরে মোবাইলের সিম কোম্পানিগুলোর বিজ্ঞাপনের মূল কথাই হলো ছেলে মেয়েদের কোনো ভেদাভেদ নেই, জড়াজড়ি হাতাহাতি করা কোনো সমস্যা নেই, বাঁধ ভাঙো, সীমানা ছাড়াও, বন্ধু আড্ডা গানে হারিয়ে যাও, এদের বিজ্ঞাপনের ধরাবাঁধা ফরম্যাটই হলো ক্যাচি গান আর ট্রেন্ডি নাচের সাথে তরুণ তরুণীদের মজা করার নানা দৃশ্য জুড়ে দেওয়া। মোবাইল সিম কোম্পানিগুলো ছাড়াও আরও বিভিন্ন ইন্ডাস্ট্রি বিজ্ঞাপনের মতো ভালোবাসার বাতিক উস্কে নিজেদের পকেট ভারী করার প্রতিযোগিতায় নেমে পড়ে। প্রতি বছর 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে জাতীয়ভাবে জিনার মহোৎসব হয়। 2010 এবং 2012 সালের দিকের অবস্থা এতটা ভয়াবহ ছিল না, ভ্যালেন্টাইন্স ডেকে জনপ্রিয় করা হয়েছে ব্যবসায়িক স্বার্থে। একদিন কেবল ফুলি বিক্রি হয় কোটি কোটি টাকার, কনডম, রেস্টুরেন্ট, হোটেল ব্যবসা সহ অন্যান্যগুলো তো বাদই থাকলো। ভ্যালেন্টাইন্স ডে একটা নিখুঁত কর্পোরেট হলিডে, পুঁজি ও প্রফিটের স্বার্থে বোকা জনগণের যৌনতাকে উস্কে দেওয়ার উজ্জ্বল উদাহরণ। বহুজাতিক কর্পোরেশনের প্রফিটার হিসেবে আর আন্তর্জাতিক এজেন্ডার মিশেলে ভ্যালেন্টাইন ডেকে জাতীয় ক্রেজে পরিণত করার ব্যাপারটা কীভাবে ঘটে গেল তার সবচেয়ে ভালো প্রমাণ সম্ভবত বহুজাতিক কোম্পানি ইউনিলিভার। ভ্যালেন্টাইন ডে উপলক্ষে ইউনিলিভার 2011 এবং 2012 সাল থেকে নাটক বানানোর ব্যাপক জনপ্রিয়তা এক প্রতিযোগিতায় আয়োজন করে। সেরা কাছে আসার গল্প নিয়ে প্রথম সারির অভিনেত্রীদের নিয়ে নির্মাণ করা নাটক, যেমন তা আমরা ইতিমধ্যে বলেছি, জিনা ব্যভিচারের ব্যাপারে সমাজের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের এই নাটকগুলোর ভূমিকা ব্যাপক। প্রথম দিকে কাছে আসার গল্পের নামে জিনা ব্যভিচার প্রমোট করল, 2022 সালে এই স্লোগান বদলে যায়, এবার বলা হয় দ্বিধাহীনভাবে কাছে আসার গল্প, বোরখা পরা এক মেয়ের সাথে কুরুষ পরা এক ছেলের কাছে আসার গল্প বলে ওরা। মজার ব্যাপার হলো ইউনিলিভারের এই ক্যাম্পেইন শুধু বাংলাদেশে না, আরও অনেক দেশে করে, সামাজিক বাস্তবতা বিবেচনায় আপাতত বাংলাদেশে শুধু জিনা আর ধর্ম ভুলে ভালোবাসার গল্প শোনালেও একই ধরনের স্লোগান নিয়ে অন্যান্য দেশে ইউনিলিভার সমকামিতা আর ট্রান্সজেন্ডারিজমের পক্ষে প্রচারণা চালায়। দেশে দেশে এই ক্যাম্পেইনগুলো চলে ফ্রি টু লাভ হ্যাশট্যাগ দিয়ে, আর এই ক্যাম্পেইনগুলোর উদ্দেশ্য হলো 60-এর দশকের যৌন বিপ্লবের আদর্শগুলো বাস্তবায়ন করা, যার স্বীকৃতি তারা তাদের ওয়েবসাইট এবং বিভিন্ন পাবলিকেশনে দিয়ে রেখেছে। 5, যৌন শিক্ষা। যৌন শিক্ষা সব মানুষেরই দরকার, তবে যৌন শিক্ষার নামে অবাধ যৌনতা দীক্ষা না। যৌন শিক্ষার নামে আজ যা চলছে তা মূলত যৌন বিপ্লবের আদর্শ শেখানোর মাধ্যমে, যেখানে সেফ সেক্স আর কনসেন্টই শেষ কথা। সেই যৌন শিক্ষার মূল বক্তব্য হলো যা খুশি যেমন খুশি করো, শুধু যৌনতা নিরাপদ এবং পরস্পরের সম্মতিতে হতে হবে। বাংলাদেশে পশ্চিমাদের অর্থায়নে এই শিক্ষাই দেওয়া হচ্ছে স্কুলে,
ছেলেমেয়েদের পাশাপাশি বসিয়ে কন্ডম আর মাসিকের ব্যাপারে তো জানানো হচ্ছে। মেয়েরা জানাচ্ছে তারা আগে ছেলেদের সাথে মিশতে লজ্জা পেত, যৌনশিক্ষা ক্লাসের পর এখন আর মিশতে লজ্জা পায় না। প্রেমের সবক দেওয়ার পাশাপাশি শেখানো হচ্ছে দুজনের সম্মতিতে যৌন অনুভূতি প্রকাশ করা দোষের কিছু নয়। ৬. ইসলাম বিদ্বেষ। বাংলাদেশের সমাজে অবাধ যৌনতা প্রচার এবং প্রসারের আরেকটি বহন হল ইসলাম বিদ্বেষ। পশ্চিমারা তাদের দেশীয় গোলামেরা জানে অশ্লীলতা এবং অবক্ষয়ের সামনে সবচেয়ে বড় বাধা হল ইসলাম, তাই তারা ইসলামের শিক্ষাকে প্রশ্নবিদ্ধ করতে চায়। সরাসরি করলে মানুষ ক্ষোভে ফেটে পড়বে, তাই কাজটা তারা করে একটু ঘুরিয়ে। প্রথমে ইসলামের বিভিন্ন দিককে উগ্রবাদ বা চরমপন্থা নাম দেয়, তারপর উগ্রবাদ থেকে মুক্তির পথ হিসেবে ইসলামী চরমপন্থার দাওয়াই হিসেবে পেশ করে অবাধ যৌনতার আদর্শকে। কিছু উদাহরণ দিই, দেখো হিসাবটা মিলিয়ে দেখতে পারো কিনা। ২০১৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন অধ্যাপক ঘোষণা দেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে উগ্রবাদের প্রভাব প্রকট, কারণ এই গবেষকরা দেখেছে ছাত্রছাত্রীরা সম্ভাষণ এবং বিদায় সহ দৈনন্দিন নানা বিষয়ে আরবি শব্দের ব্যবহার করছেন, যেমন আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ ইত্যাদি। তাদের মধ্যে হিজাব, নিকাব কিংবা গোড়ালির উপর প্যান্ট পরার প্রবণতা বাড়ছে, সেই সাথে পহেলা বৈশাখ উদযাপন করার ব্যাপারে অনাগ্রহের ঘাটতি দেখা যাচ্ছে। অর্থাৎ ছাত্রছাত্রীরা ইসলামের কিছু বিষয় মানার চেষ্টা করছে, আর তা থেকেই প্রমাণ হয়ে গেছে উগ্রবাদের প্রভাব বাড়ছে। ২০১৯ সালের সম্প্রতি বাংলাদেশ নামে একটি সংগঠন দেশের প্রথম সারির পত্রিকাগুলোতে বিজ্ঞাপন দেয়। সেই বিজ্ঞাপনে বলা হয় দাড়ি টুপি পরা, টাকনোর উপর প্যান্ট পরা, ইসলামের অনুশাসন মেনে চলা, নারী পুরুষের অবাধ মেলামেশা হয় এমন অনুষ্ঠানে না যাওয়া নাকি জঙ্গিবাদের লক্ষণ। পরের বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক প্রফেসর বলে শুদ্ধভাবে সালাম দেওয়া, আসসালামু আলাইকুম বলা নাকি জামাত শিবির এবং জঙ্গিবাদের লক্ষণ। এমনকি এমন বিজ্ঞাপনও দেওয়া হচ্ছে যে পাশের বাসার ভাবির দিকে না তাকানো, মেয়েদের সাথে ঢলাঢুলি না করে জন্মদিন না করা, প্রেম না করা, লুতুপুতু না করা, গুনহার জীবন ছেড়ে ইসলামের পথে ফিরে আসা, এগুলো জঙ্গিবাদের লক্ষণ। হিসেবটা কি মেলাতে পারলে? ইসলাম পালন ইকুয়াল টু জঙ্গিবাদ, উগ্রবাদ, আর উগ্রবাদ থেকে বাঁচার উপায় হলো প্রগতিশীল মুক্ত মানা হয়ে অবাধ যৌনতার দর্শনে ইমান আনা। ৭. ক্যারিয়ার ক্লাব সোসাইটি, ডিবেট সার্কিট, কর্পোরেট ক্যারিয়ার প্রস্তুতি শেখানো, স্কুল কলেজ এবং ভার্সিটির বিভিন্ন সোসাইটি আর ক্যারিয়ার ক্লাবের মতো উদ্যোগগুলো বিভিন্ন ইতিবাচক দিক আছে। নারী পুরুষের অবাধ মেলামেশার মতো হারাম উপাদানগুলো থেকে মুক্ত হলে শর্ত সাপেক্ষে এগুলো জায়েজও হতে পারে, কিন্তু এখন এগুলো পুরোপুরিভাবে তরুণ প্রজন্মকে সেকুলার লিবারেল আদর্শে দীক্ষিত করার জন্য ব্যবহৃত হচ্ছে। এগুলোর মাধ্যমে তরুণ প্রজন্মের ব্রেন ওয়াশ করা হচ্ছে, ফ্রি মিক্সিং শেখানো হচ্ছে, সূক্ষ্মভাবে বদলে দেওয়া হচ্ছে মূল্যবোধ এবং নৈতিকতা। এই জন্য এই ধরনের অনুষ্ঠানগুলোকে হুকআপ করা এবং অশ্লীলতার উপলক্ষ হয়ে গেছে। মডেল জাতিসংঘের অনুষ্ঠানে মেয়ে ছেলেকে কোলে বসিয়ে নাচছে, আশেপাশে সবাই উৎসাহ দিচ্ছে, ডিবেট সার্কিটে অশ্লীলতা, সমকামিতা, অবাধ যৌনতা সহ বিভিন্ন সেকুলার ধ্যান ধারণা প্রমোট করা হচ্ছে। এভাবে লিবারালিজমের ঝান্ডাবাহী মিডিয়া, নব্য মিশনারি, বহুজাতিক প্রতিষ্ঠান, শাহবাগী সাংস্কৃতিক জমিদারদের সম্মিলিত প্রচেষ্টার ফলে আমাদের এই সোনার বাংলা অশ্লীলতা, জিনা ব্যভিচার, খুন, ধর্ষণ, সমকামিতা, যৌন বিকৃতিকে নষ্ট হয়ে যাচ্ছে। নারী পুরুষের অবাধ মেলামেশা, প্রেম, জিনা ব্যভিচার, নারীবাদ এবং সমকামিতাকে আমাদের দেশের সেকুলার গোষ্ঠী উন্নতির পূর্বশর্ত মনে করে। ইউরোপ আমেরিকা উন্নতর কারণ তারা পর্দা করে না, ফ্রি মিক্সিং এবং ফ্রি সেক্সকে বৈধতা দিয়ে রেখেছে। ওদের মতো উন্নত হতে হলে আমাদেরকেও তেমন হতে হবে, এটাই হলো তাদের যুক্তি। কিন্তু ঘোড়ার আগে গাড়িকে জুড়ে দিলে কি গাড়ি চলে? এনলাইনমেন্ট, শিল্প বিপ্লব আর জ্ঞান বিজ্ঞানের অগ্রগতি, জীবনযাত্রার উন্নত মান, নারী পুরুষের অবাধ মেলামেশা, ফ্রি সেক্স, এগুলোর ফলাফল কারণ না। পশ্চিমের উত্থানের মূল কারণ হলো ভারতবর্ষ, আফ্রিকা, মধ্যপ্রাচ্য, দক্ষিণ আমেরিকা, আমেরিকার প্রকৃত মালিক রেড ইন্ডিয়ানদের উপর চালানো তাদের ঔপনিবেশিক লুটপাট, সামরিক শক্তি আর কূটনীতি। ধর্মনিরপেক্ষতা না, কাব্য সাহিত্য, শিল্প প্রতিভা কিংবা আর্মচেয়ারের কল্পনা বিলাস না, নারীবাদ, সমকামিতা, ফ্রি সেক্স কালচার ইত্যাদির ব্যাপারে সহনশীলতাও না, বরং এগুলো পতনের চিহ্ন, পতনমুখ জাতির বৈশিষ্ট্য এগুলো। পাশ্চাত্যের পতনও ঘটেছে এই কারণে, যার প্রমাণ আমরা পেয়েছি। কলুষ ও তার কারিগরেরা আজ নিপুণভাবে মানব জাতির নবসকে উস্কে দিচ্ছে, তৈরি হচ্ছে চরম মাপের আত্মকেন্দ্রিক ভোগবাদী আর বস্তুবাদী সমাজ। মানুষকে শেখানো হচ্ছে ভোগ করো, নিজেকে তৃপ্ত করো, নিজেকে সন্তুষ্ট করো, নফসি নফসি নফসি। এভাবে ধ্বংস হচ্ছে সভ্যতা, আর এই সভ্যতার এই অসুখ ছড়িয়ে পড়েছে আমাদের দেশেও, আক্রান্ত করেছে আমাদের শ্রেষ্ঠ সন্তানদেরকে। আল আকসাকে মুক্ত করা মহান বীর সুলতান সালাহউদ্দিন আইয়ুবী রহিমাহুল্লাহ বলেছিলেন, কোনো জাতিকে যুদ্ধ ছাড়া ধ্বংস করে যদি দিতে চাও তাহলে তাদের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে দাও।
চোখ বন্ধ করেই বলে দেওয়া যায় আমরা সেই ধ্বংসের দিকেই আগাচ্ছি। আর এখানেই শেষ হচ্ছে কলুষতার কারিগর। যারা এই পর্যন্ত আমাদের সাথে ছিলেন তারা কমেন্টে সালাহউদ্দিন আইয়ুবি লিখে যাবেন, যাতে করে আমরা বুঝতে পারি যে সত্যি আপনারা শেষ পর্যন্ত শুনছেন। দেখা হবে পরবর্তী এপিসোডে, ততদিন ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।